গত একদিন আগে রাতে মিরপুরে প্রকাশ্যে ইউটিউবার মিথিলার গায়ে হাত তোলে রাকিবের টিমের সদস্যরা এবং তার শ্বশুর বাড়ির লোকজন। মিথিলার স্বামী ইয়াসিন ও মিথিলা দুইজনই আগে রাকিবের টিমের সাথে ইউটিউবে কাজ করত। পরবর্তীতে মিথিলা এবং ইয়াসিন রাকিবের টিম থেকে বেরিয়ে আসে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, পুলিশের সামনে প্রকাশ্যে রাস্তায় রাকিবের শ্বশুর বাড়ির লোকজন অর্থাৎ অন্তরার বোনেরা মিথিলার গায়ে হাত তোলে, যেখানে রাকিবের ছোট বোন ঋতু উপস্থিত ছিল। এতে মিথিলা রাস্তায় পড়ে যায় এবং আহত হয়। পরে তাকে সেখান থেকে তার স্বামী ইয়াসিন হাসপাতালে নিয়ে যায়। এ বিষয়ে ইয়াসিনের সাথে যোগাযোগ করা হলে ইয়াসিন জানায়, গতকালকে আমরা মিটিংয়ে গিয়েছিলাম, তো ওখানে রাকিবের ফ্যামিলি এসে আমাদেরকে থামিয়ে দেয় এবং মিথিলার গায়ে হাত তোলে। পরে পুলিশ আসার পর ওদের দূরে সরিয়ে দেয়। তারপর আমরা পুলিশের সাথে কথা বলছিলাম, তখন রাকিবের শ্বশুরের ফ্যামিলির লোকজন আমাদের গালাগালি করে। এরপর আমরা বাইকে চড়ে যেতে লাগি, তখনই মিথিলাকে পিছন থেকে গায়ে হাত তোলে। এ বিষয়ে রাকিবের সাথে কথা বলতে চাইলে তিনি বলেন, আমি এ বিষয়ে কোনো কথা বলতে চাই না। তো দর্শক, এই ঘটনাতে সম্পূর্ণভাবে দোষীকে তা বলা যাচ্ছে না। আপনার কি মনে হয় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাদের জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।